আসসালামু আলাইকুম আমার সকল ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য। আমি লিজা আছি আপনাদের সাথে, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম মশলাদার দুধ চা। তো এই চাটা খেতে দারুণ এবং খুবই মজাদার, যদি একটু চিনি বেশি কিন্তু তারপরেও কিন্তু অনেক মজা লাগে এটা খেতে। মাঝে মাঝে তো খাওয়াই যায়, তাই না? তো চলুন কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 2টা এলাচ, 2টা দালচিনি, 2টা তেজপাতা, আর এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ দুধ, আর 1/3 কাপ পরিমাণ নিয়েছি আমি চিনি। চিনিটা একটু বেশি লাগে, বাট মজা লাগে চাটা আসলে এভাবে খেলে। এখানে আমি এই কাপটাতে বানাবো, তো এই কাপটা পুরো উচ্চ মানে একদম সমান সমান করে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আপনারা যে কাপে খাবেন সেই কাপ দিয়ে হচ্ছে উঁচু উঁচু করে মানে একদম পুরা করে পানিটা দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে, একদম পারফেক্ট, একটুও নষ্ট হবে না চা। আমি লাস্টে আপনাদের দেখিয়ে দিব যে আমার চা নষ্ট হলো কি না। তো আমি এরকম 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর যে মশলাগুলো আমি বললাম ডালচিনি এলাচ আর তেজপাতা সেগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে পানিটাকে ভালোভাবে ফুটতে দিয়ে দিব, ফিরে আসব পানি ফোটার পর। তো এখানে মোটামুটি ফুটতে শুরু করেছে, মানে পানিটা গরম হতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই পর্যায়ে পানিটা ফুটে গেছে, এখন আমি এখানে চিনিটা দিয়ে দিব। আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও চিনি দিতে পারেন, বা একটু কম যদি খেতে চান, তবে দুধ চায়ে মিষ্টিটা মানে ঠিকঠাক হলে ভালো লাগে। তো চিনিটা এখানে মেল্ট হয়ে যাবে, আমি জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, নাড়াচাড়া না দিলেও হবে। এরপর ভালো করে ফুটিয়ে ওঠার পর চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিলাম চা। চাটা দেওয়ার পর সুন্দর একটা কালার আসবে। আমি এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দিব, লিকারটা যাতে ভালোভাবে বের হয় আর পানিটা চায়ের সাথে সাধারণীত হয়ে যায়, খুবই সুন্দর হবে। তারপর আমি দুধটা অ্যাড করব। তো আমি এখানে পুরোটা অ্যাড করে দিলাম দুধ যতটুকু নিয়েছিলাম, আর এখানে মালাই সহ ছিল, আর এই জন্য কিন্তু চাটা আরও বেশি মজা হয়। তো এই পর্যায়ে এরকম কালার এসেছে, আমি এটাকে আরও 2-3 মিনিট ভালো করে জাল দিয়ে নিব, মানে ফুটিয়ে নিব। এই যে এখানে বেশ কিছুক্ষণ ফুটানো হয়ে গেছে আমার, আর আস্তে আস্তে চাটা কিন্তু ঘন হয়ে আসবে সুন্দরভাবে। এরকম করে জাল দিতে দিতে তারপর আমি কিছুক্ষণ পরেই নামিয়ে নিব। আমার চাটা এই পর্যায়ে হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি 2টা কাপ নিয়ে নিয়েছি, যেহেতু আমি 2 কাপ চা বানালাম, যদি বেশি বানাতাম তাহলে আরও নিতাম। এই পর্যায়ে আমি 1টা ছাকনা নিয়ে নিয়েছি আর চাগুলো ছেঁকে নিব। তো আমি পুরো করে 2টা কাপ চাই হচ্ছে ঢেলে নিলাম, আর দেখুন একটু কিন্তু আমার দুধ বেশি মানে চাটা বেশিও হয়নি, একদম শুধু ওয়েস্ট যেগুলো আছে সেগুলোই রয়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আমাকে, আর চাটা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনার কাছে। আমাদের কাছে তো অসাধারণ লেগেছিল, যদিও আমি আর আমার বেবি খেয়েছিলাম, আমার হাজবেন্ড বাসায় ছিল না, উনি অফিসে ছিলেন। তো ও মানে 1 কাপ খাওয়ার পর আমাকে বলছে আম্মু দুধ চা কি শেষ, আমাকে 1 কাপ দিবে।
তো মানে ভালোও লাগলো আবার খারাপও লাগলো যে আমি জাস্ট পরিমাণ 2 কাপই বানিয়েছিলাম, একটা তো আমি খেয়েছি আর একটা ওকে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন যেটা অল সেটা ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর খুব সহজে আপনারা আমার ভিডিওটা দেখতে পারবেন। আর হচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে আরও বেশি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করে দিবেন। তো আমি আর আমার ছেলে মেনলি চাটা খাচ্ছি এখন। অসাধারণ হয়েছিল সত্যি চাটা, আমি বানিয়েছি বলে না কিন্তু চাটা অসম্ভব মানে স্বাদের হয়েছিল। তা আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো